যা কবল বাপু মা, ওঠো। মা, এই উঠে গেছে? আরে লেজ খুলে মাকে ডাক দাও ঘুম থেকে, বলো কি বাপু মা চা বানাও, চা বিস্কুট খাবো, ডাক দাও। হাসি পাইছে ওর, ডাক দাও মা, তো মার ডাক দাও। বলো মা সন্ধ্যা হয়ে গেছে, ওঠো, ডাকো ডাকো, তুমি ডাকলে উঠে, আমাকে ডাকতে হবে না, তুমি ডাকো। হ্যাঁ, উঠছে না বাপু মা, উঠছে না, ভালো করে ডাকো, উঠবে, ডাকো, বলো বাপু মা ওঠো। আস্তে আস্তে ডাকতে হয়, বাপু মা ওঠো, খেলবা বাপু মা? হ্যাঁ ডাক দাও। বাপু মা টেনিস নিয়ে খেলবে, তাই টেনিস বল খেলবে? আচ্ছা, আস্তে ডাকো আস্তে। ও মা, এই উঠে গেছে? আরে লেজ খুলে পড়ে যাবে এবার। আরে উঠে গেছে, কি মজা রে! আরে উঠে গেছে, উঠে না আর, ওরে বাবারে, ওই খেলারটা নিয়ে যাচ্ছে বাপু মা। বাপু মা উঠে গেছে, সেই আনন্দে একটা পেশেন্ট জাকানাকা দিচ্ছে, পেশেন্টটার জীবনে শান্তি পেল না, মনের আনন্দে জাকানাকা দিচ্ছে। আরে 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 কি করতেছে আরে? হ্যাঁ আরে, এই তোর তো সাহস কম না, আবার তুমি কি বলতেছো সেইটা? ওঠো বাপু মা, ওঠো, চা বিস্কুট খাবা, ওঠো ওঠো। দেখি তোর মুখের মধ্যে, দেখি এই পালাচ্ছিস কোথায়, দেখি তুই, ই বাবা, এই যে এইসব খাস আর তোর পেটে কুরকুরি হয় দুই দিন পর পর, এই চোর কোথাকার। আরো আছে, আরো আছে, আরো আছে, আকর নাই, আর নাই, এই দিছি কিন্তু এবার পাশায় তোর, এ কি করলি? হ্যাঁ ওর আজকে চা বিস্কুট দিবা না, এটা কি করলি? এটা ওখানে যে বসছিস কেন, তোর মা বাঁচাবে তোরে? কথা বলবো না ওর সাথে, আরই অসভ্য একটা